মার্কিন এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান এক চিঠিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের নির্দিষ্ট সময় জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা চূড়ান্ত পরিস্থিতি শিরোনামের অধীনে জেনারেল মিনিহান চীনে হামলা চালিয়ে নির্দিষ্ট একটি অঞ্চল জয়লাভের কথা বলেছেন। এজন্য মার্কিন এয়ার মোবিলিটি কমান্ড ও বিমান বাহিনীর কমান্ডারদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর একটি হলো ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে তাদের সবাইকে চীনের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতিমূলক সব কর্মকাণ্ডের বিষয়ে জানাতে হবে। বিস্তারিত আব্দুল হুসাইনের প্রতিবেদনে। চীনের সঙ্গে যুদ্ধের নির্দিষ্ট সময়সীমা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান। এজন্য তার কমান্ডারদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। যুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বিষয়েও মত প্রকাশ করেছেন জেনারেল মিনিহান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ, তবে যদি প্রয়োজন হয় চীনকে পরাজিত করা। মাইক মিনিহান তার স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন। চিঠির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই চিঠির বিষয়বস্তু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ। চিঠিতে যে তারিখ লেখা রয়েছে সেটি চলতি বছরের 1 ফেব্রুয়ারি। চিঠিতে কয়েকটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমন দুটি বিষয়ের শিরোনাম চূড়ান্ত পরিস্থিতি ও ঝুঁকি। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটি লক্ষ্যমাত্রার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেখানে জেনারেল মিনিহান বলেছেন, যা ভাবছি আশা করি তা ভুল। আমার ধারণা 2025 সালে আমরা চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাব। এমনটি ভাবার কারণও তুলে ধরেছেন জেনারেল মিনিহান। তার ভাষ্যমতে আগামী বছর তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের দিকে চীনের নজর থাকবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এই নির্বাচনের ফলাফল এই অঞ্চলে সামরিক আগ্রাসন বাড়ানোর একটি কারণ হতে পারে। একই বছর যুক্তরাষ্ট্রেও নির্বাচন, ফলে যুক্তরাষ্ট্রও নিজেদের নিয়ে অনেকটা ব্যস্ত থাকবে। চীন এই সুযোগ নিতে পারে। চূড়ান্ত পরিস্থিতি শিরোনামের অধীনে জেনারেল মিনিহান চীনের একটি দ্বীপপুঞ্জে হামলা চালিয়ে জয়লাভের কথা বলেছেন, তবে ওই দ্বীপপুঞ্জের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি। চিঠিতে যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডার ও বিমান বাহিনীর সব কমান্ডারদেরকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলোর একটি হলো ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে সবাইকে চীনের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুতিমূলক সব কর্মকাণ্ডের বিষয়ে জানাতে হবে। মার্কিন এয়ার মোবিলিটি কমান্ডে প্রায় 50,000 সদস্য রয়েছে। তাদের হাতে রয়েছে 500 বিমান। যুদ্ধক্ষেত্রে রসদ ও জ্বালানি সরবরাহের দায়িত্বও রয়েছে বিমান বাহিনীর ওপর। জেনারেল মিনিহান ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যিক ড্রোনের ব্যবহারও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। চীনের সঙ্গে সংঘাত শুরু হলে এগুলো ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে। একটি উড়োজাহাজ থেকে যেন 100 ড্রোন সরবরাহ করা যায়, এজন্য KC-135 ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জেনারেল মিনিহান এগুলো নিজের দিক থেকে প্রথম 8 মাসের নির্দেশনা হিসেবে উপস্থাপন করেছেন। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না বলেও ওই চিঠিতে উল্লেখ করেছেন জেনারেল মিনিহান। নিউজ ডেস্ক, দেশ টিভি।